আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকা আমের জাগ মিষ্টির আম সত্য। রুদে শুকানোর ঝামেলা ছাড়াই এটি সহজে তৈরি করা যায়। প্রথমে আমি আমগুলো কেটে নিয়েছি, রেখে দিচ্ছি একটি ক্যালেন্ডারে। তারপর হ্যান্ড উইস্ক দিয়ে সামান্য ম্যাশ করে নিচ্ছি। দিচ্ছি একটি কড়াইয়ে সামান্য সরিষা তেল, তারপর আমগুলো দিচ্ছি। আবারও ম্যাশ করে নেব ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে। দিচ্ছি আমি সামান্য লবণ এবং হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, এবং হাফ টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া, এবং দিচ্ছি সামান্য গুড়, কালারিং এবং ফ্লেভারটা সুন্দর আসার জন্য। এবারে পাঁচ মিনিট পর ক্যালেন্ডারে ঢেলে নেব। তারপর আমি একটি প্লাস্টিক ঢালাতে সামান্য সরিষা তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে প্লাস্টিক ডালার পরিবর্তে মেটাল ওভেন প্লেটেও দিয়ে শুকাতে পারেন আমসত্যটা। ঢেলে দিচ্ছি এবারে আমসত্যটা, দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি এটাকে একদিন জানালার পাশে রেখে দেবো শুকানোর জন্য। তারপর যখন উপরের সাইডটা শুকিয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দেব যেন নিচের সাইডটাও শুকিয়ে যায় ভালোভাবে। যেহেতু আমাদের দেশে ওয়েদারটা ভালো থাকে না, তাই আমি আমসত্যটা ড্রাই করে নেব অন্যভাবে। একদিন শুকানোর পর প্রথমে আমি কুকার ওভেনটা প্রি হিট করে নিব 150 রেখে। তারপর ওভেনটার সুইচ বন্ধ করে দেব। এবারে আমসত্যটা একটি ওভেন প্লেটে নিয়ে আমি ওভেনে রেখে দেব। এতে আমসত্যটার যে খাঁচা ভাব তা শুকিয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওভেন সুইচটা অফ থাকে এবং ওভেন উপযোগী প্লেট হয়। এবারে আমি আমার পছন্দের মতো কেটে আমসত্যের শেপ দেবো।